আমি এখানে চানাটা করছি, তুমি সবাইকে একটু মুড়ি নিয়ে আমার কাছে আসতে বলবে, আমি অল্প অল্প করে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, তুমি সন্ধ্যাটা দিয়ে নাও। আজকে আমি ভোলা বাবার থেকে যা ভালো চানা করবো না, সবাই খেয়ে আমার নাম করবে। আমি চানা বানিয়েছি, এই চানা 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 একটু খেয়ে দেখি ভালো হয়েছে। খাই মা, বাপি, কাকু, কাকিমা, জেঠু, জেঠিমা, মেজদা, মেজদা, ছোটদা, বড়দা, বড়দি, মেজদি, সেটি, ছোটদি, যে যেখানে আছি সবাই চলে, আমার চানা হয়ে গেছে। অনেক মেম্বার, ধীরে ধীরে হয়তো শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি আয় গুলগুলিটা, তাড়াতাড়ি চলে আসিস তুইও। যা ভালো খেতে হয়েছে না, আমি না শেষ করে দিই না, না অনেকজন আছে, রেখে দিতে হবে। থাক ঠিক আছে ঠিক আছে, আমি একটা বাটিতে ঢেলে নিলাম, সবাই এসো তাড়াতাড়ি। ঠিক আছে ঠিক আছে, একদম অনেক চানা হয়েছে বাবা, বাবা পড়ে যাচ্ছে, এমনিতে অনেক লোক, তারপরে যদি পড়ে যায় কী করে হবে। উফ কী আর বলবো, ভোলা কাকুর থেকে আজকে আমি চানাটা খুব ভালো করেছি মা। ঠিক আছে সবাইকে ডেকে আনো, আমি দেখেছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নমস্কার, এই আমাকে ভালো লাগছে? না না, আমি ভিডিও করছি, ভিডিও। আরে দেখ না, এইগুলো এখানে নিয়েছি, আমি এখন কিভাবে দেখাবো বুঝতে পারছি না, তুই একটু ফোনটা ধরে দে না। নমস্কার, আমার নাম, এই আমার নামটা কি? ও ঠিক আছে, নমস্কার, আমি পাপড়ি, চলে এসেছি আপনাদের কাছে একটা হাসির চানা নিয়ে। আশা করছি চানাটা খুব ভালো লাগবে। আর আপনাদের যা যা নিতে হবে চানার জন্য সেগুলো হচ্ছে, ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। চানা বানানোর জন্য প্রথমেই আপনাকে নিতে হবে জিরে গুঁড়ো, এটা কি, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সেদ্ধ করা মটর ছোলা, এদিকে আছে এটাকে কি বলে, এটাকে হচ্ছে ছোলা, মানে যার হচ্ছে কোলা বেরিয়ে গেছে সেই ছোলা মটন নিয়েছি। হ্যাঁ এখানে আলু সেদ্ধ আছে, এখানে পেঁয়াজ কুচি, একটু লেবু আছে, আর হচ্ছে আমি নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। হ্যাঁ আমি এখানে সব সুন্দর করে নিয়েছি ভিডিওটা করব বলে। এই কাঁচের বাটিটা না, মানে আমার অন্নপ্রাশনে আমাকে গিফট করেছিল, আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। আর এই যে যে ছোলার বাটিটা দেখতে পাচ্ছেন, এই ছোলার বাটিটা তো হচ্ছে আমার দাদার জন্মদিনে দিয়েছিল, সেই কে পাড়ার একটা ঠাকুমা, আমার দাদা এতেই করে পায়েস খেত, কী যে হবে পায়েস দুধ এই বাটিটা করে ছাড়া খাবেই না। ঠিক আছে আমি হাসি ছানাটা তৈরি করছি, আপনারা তাহলে আমার সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ঠিক আছে দেখতে থাকুন দেখতে থাকুন। আমি একটা বাটি নিয়েছি, সুন্দর দেখে বাটি, আর একটা চামচ নিয়েছি। আসল কথা আমি কাঁটা চামচটা নিয়েছি এটার কারণে, এটা দিয়ে চানাটাকে নাড়তে সুবিধা হবে। আর এই বাটিটাকে কত সুন্দর দেখতে পাচ্ছেন, স্পেশাল আমি এটা অর্ডার দিয়ে নিয়ে এসেছি জাস্ট আমি ভিডিও করব বলে। একটু বলবেন কিন্তু আমার এই বাটিটা কেমন সুন্দর ছিল। ঠিক আছে বেশি কথা বলে ফেলছি, তাহলে শুরু করি আমার হাসির চানা রেসিপিটা। প্রথমেই আমি সেদ্ধ কলা, সরি সরি, সেদ্ধ করা মটর ছোলাটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। এবারে আমি কাঁচা মটর ছোলাটা দিয়ে দিলাম। এইবারে আমি আলু সেদ্ধটা দিয়ে দিলাম। আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দেখুন আমি এতে দিচ্ছি এবার টমেটো আর কাঁচা লঙ্কা। ঠিক আছে দেখেই তো আমার জল চলে আসছে, মানে একটু খেয়ে নিই দেখুন তো কীরকম লাগছে। এবার আমি ওপর থেকে একটু জিরে গুঁড়ো দেব, একটু জিরে গুঁড়ো দিলাম, আপনাদের ঠিক মতো দেখাতে পারছি না, না ঠিক আছে আপনারা দেখতে থাকুন, আমি ঠিক মতো আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি যতটা পারি চেষ্টা করছি আপনাদের কাছে সুন্দর করে ভিডিওটাকে পৌঁছে দেওয়ার জন্য।
একটু ধৈর্য ধরুন, আমি খুব সুন্দর করে দেখাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। ছোলা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি সুন্দর করে একটু চামচ দিয়ে এপিট ওপিট করে দেব, যাতে করে নুন আর যে জিরে গুঁড়োটা দিয়েছিলাম না স্পেশাল করে বানিয়েছিলাম, ওটা যাতে একটু মাখা মাখা হয়ে যায়। আপনারা কিন্তু অবশ্যই আমাকে বলবেন আমার এই রেসিপিটা কীরকম হয়েছে, অবশ্যই আমাকে জানাবেন, যে মানে কমেন্ট করে জানাবেন আমার স্বাদটা কেমন ছিল, মানে আমাকে কেমন লাগছিল। আর অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে খাবেন, এটা কিন্তু খুব হেলদি একটা খাবার। যারা আমার মতন একটু মানে কি বলবো মানে একটু মোটা, তারা এটা খেয়ে একটু রোগা হতে পারেন একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে টাটা, আবার সবাই, আবার সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। খুব তাড়াতাড়ি আসছি আবার কোনো একটা কান্নার চানা নিয়ে। ততক্ষণ আপনারা চানাটা খেতে থাকুন এবং আমার ভিডিওটা দেখতে থাকুন, মানে ভালো লাগলে কিন্তু জানাবেন। ঠিক আছে, আমি কিন্তু ওই ভোলা কাকুর থেকে অনেক ভালো চানা তৈরি করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে নমস্কার। হ্যাঁ নমস্কার, প্রণাম। কেটেই দিই, হ্যাঁ হ্যাঁ কেটে দিলাম। হ্যাঁ নমস্কার, আমি পূজা। আমি জাস্ট একটু চেষ্টা করেছি আপনাদেরকে হাসানোর জন্য। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে সেটাও কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর কারণ আপনার একটা শেয়ার, আপনার একটা লাইক আমাকে কাজ করার জন্য অনেকটা উৎসাহিত করবে।